ইউনিভার্সিটি অফ কেমব্রিজে এক প্রফেসর আমাকে গতদিন একটা স্টোরি শোনালো। সে একটা বোতল নিল, নিয়ে ফার্স্টে ভাবলাম সে মনে হয় কোয়েশ্চেনটা করবে যে আয়মান এখানে কি দেখছো, অর্ধেক ফুল নাকি অর্ধেক ফাঁকা। পরে সে কোয়েশ্চেনটা করেনি, না করে সে বললো আমাদের সবার উদ্দেশ্যে যে তুমি যদি বোতলটা ধরো তোমার কি মনে হয় এটার ওজন কত। তখন আমরা বললাম যে আধা কেজি এরকম, কেউ একটু বেশি বললো, কেউ একটু কম বললো। তারপরে প্রফেসর বললো যে খেয়াল করে দেখো এই বোতলটা নাও, নেওয়ার পর তুমি যদি 5 মিনিট ধরে রাখো তোমার হাতের অবস্থা কেমন হবে। আমরা বললাম যে স্যার অনেক ব্যথা হয়ে যাবে। যদি 1 ঘন্টা, আমরা অনেকে বললো না 1 ঘন্টা মাথা খারাপ নাকি, ধরেই তো রাখা যাবে না। আর অনেক সময় বললো যে তুমি যদি 1 দিন ধরে বোতলটা ধরে রাখো। তখন আমরা বললাম স্যার আমার হাত তো পুরো প্যারালাইজড হয়ে যাবে, রাইট? বলে ইয়েস, এক্স্যাক্টলি দ্য সেম থিং। খেয়াল করে দেখো এটার ওজনটা আপেক্ষিক, তুমি কতক্ষণ ধরে আছো ওটার উপরে। 5 মিনিট ধরে থাকলে অনেক কম, 1 ঘন্টা অনেক বেশি, 1 দিন তুমি পারছোই না। সেমভাবে আমরা আমাদের লাইফের আফসোসগুলো, আমাদের লাইফে যে দুঃখগুলো আছে, যে গ্রজগুলো আছে, যে ক্ষোভগুলো আছে, এগুলো যখন আমরা ধরে রাখি, কিছুক্ষণ ধরে রাখলে ইটস অল রাইট, বাট যখন আমরা অনেকদিন ধরে রাখি, আস্তে আস্তে এমনভাবে আমাদেরকে প্যারালাইজ করে দেয় যে আমরা নিজেরাও বুঝতে পারি না। তো নেক্সট টাইম থেকে এটাকে ধরে রাখো তোমার লাইফের ক্ষোভগুলো, আফসোসগুলো বা রিগ্রেটগুলো, যত তাড়াতাড়ি ছেড়ে দিবা তত ভালো, এই জিনিসটা তত লাইট হবে। আর যত বেশি দিন ধরে রাখবা তত ওই জিনিসগুলো তোমার লাইফকে আস্তে আস্তে প্যারালাইজ করে দিতে থাকবে। চেষ্টা করো ক্ষোভ, ক্রোধ, ঘৃণা, আক্রোশ, রিগ্রেট এই সবগুলোকে ফেলে দিতে, অ্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে আসবে।